আপনি নিচে চেঁচিয়ে কানের পর্দা ফাটাস না তো? বুকে বুকে জ্বালা ধরা তীব্র অসুখে। কি হয়েছে রা? এত চিৎকারটা কিসের জন্য করছিস তোরা? ভাইয়ের ওই বুকে জ্বালা করছে। তোকে এতবার করে বললাম যে বাচ্চা ছিলা বেশি ছাই পাস গিলিস না, সেই তো ছাবার দেখলা কিছুই চিনতে পারিস না। চারটা সিঙ্গারা গপ গোবাই গিলি। হ্যাঁ, আমার থেকেও একটা সিঙ্গারা খেয়ে নিল তখন তুলে। এখন বুঝ? ভালো হয়েছে, বুঝ। এবার ইনো খেয়ে নে, ইনো 6 সেকেন্ডে ঠিক হয়ে যাবে, 6 সেকেন্ড মাত্র। কি মাত্র 6 সেকেন্ডে কাজ হবে? তুই চিন্তা করিস দাদা, তোর ট্রিটমেন্ট আমি করবো। আমি মাত্র 6 সেকেন্ড, তুই আমাকে আগে বলছিলাম তোকে আমি গোপনে ট্রিটমেন্ট করবো, তোর সব সব রোগ তো সেরে যাবে। তুই কোনো চিন্তা করিস না, একবার আমার সঙ্গে চল ডাক্তারের কাছে। আমার হাতে এক মায়াবী দণ্ড। ভাই কিসব বলছো, কি করে জানলো? বাথরুমে কি ক্যামেরা লাগিয়েছে নাকি? এখন থেকে জেনে গেছে মাস্টার। কি হয়েছে রে? না না, একটা মাস্টার আমাদের, একটা মাস্টার ভূষণ মাস্টার। হ্যাঁ, সে আমাদের একটা স্যার ছিল না, ভালো পড়াতো। হ্যাঁ, ওই স্যারটার সঙ্গে কথা হচ্ছিল আজকে, ওটাই বলছিলাম ভাইকে। মায়া বিতন্ড আসলে বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্র? বাঁশি? বাঁশি তো করে বাজায় বাদ্যযন্ত্রেও অ্যাসিড ভরা থাকে। মা না না ভাই, অ্যাসিড না, ওটা অ্যালকালি। আমি বাইরে থেকে পড়েছি, তোদেরও আসবে দেখবি, পড়বি। অবশ্য অ্যাসিডও থাকে, কিন্তু তুই কি ওটাই বলছিস? আমি কাটা তারে সুখী। হ্যাঁ তা তো হবি, ইস্ট বেঙ্গল ফ্যান তো। কি বললি, ইস্ট বেঙ্গল ফ্যান? জার্সি মানে আমার মা। দিলীপ ঘোষ নাকি? জার্সি তোর মা? একদিন শেষ হয়ে যাবে সব, সে সবে লোক ঠকানোর উচ্চ। বন্ধ দেবে শয়তানকে কালো আত্মা তোমার। কে কি সব বলছিস, শয়তানের আত্মা ফাত্তা? দাঁড়া দাঁড়া, আমার চিনা একটা তান্ত্রিক আছে, ওকে ডাকতে দে। মুড়ো ঝাঁটার বাড়ি খেলে না সব আত্মা ফাত্তা পালাবে দৌড় দৌড়ায়। সবার শেষে হানা দেয় নেমেসিস। এটা কি পুরনো বাংলা সিনেমার পুলিশ নাকি? তোর জোকস না কাকা বাবু। কেন কাকা বাবু? কেন দুটো তো নেম। সময় নিজের খেয়ালে স্পষ্ট লিখছে দেওয়ালে। তুই কবে স্পষ্ট করে লিখতে শিখবি হতভাগা? গান না হাঁকায় নিজের হাতের লেখাটাকে স্পষ্ট করা গে। ডাকিনি বিদ্যা থাবা মারেছে তো নাই পল্টু, তুই একে বেঁধে রাখতো। আমি তান্ত্রিক তোকে ডাকি না, ইয়াকে আর বাঁচানো যাবে না মনে হচ্ছে। কোন ডাকিনীর পাল্লায় পড়লো কে জানে। তুই শেষ বন্ধন আমার, মৃত্যুর কারণ আমার, মৃত্যুর সমন আমার। তুই কি রেহা চক্রবর্তীর সাথে প্রেম করছিস? এতক্ষণে বুঝেছি কে ডাকিনী বিদ্যাগুলো শেখাচ্ছে। বাবা জলদি করো, তুমি ঘরে সব ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সব শেষ করে দাও। ঠিক ও নিষিদ্ধ পিশাক তো আপেলে, আজ তুই বন্য দাঁতের চিহ্ন রেখেছিস। ভালোই পেকেছিস দেখছি। তা কার কোন আপেলে চিহ্ন রেখেছিস? কার কোন আপেলে কি চিহ্ন না কি সব বলছিস তোরা? না বাবা না, আমি ওই পটলার ব্যাগ থেকে আপেল চুরি করে খেয়েছি, ওই জন্য বলছো এরকম। তোকে আমি বারণ করেছি যে কোনোদিন আপেল খাবি না, শুনিস না। আপেল আর ডে কিপ সো ডক্টর আওয়ে। তুই সামনে নিট আসছে না, তুই ডক্টর হতে চাস না? আর খাবো না বাবা, আর খাবো না, না আপেল খাওয়া বন্ধ আছে। কতদিন নিট খাইনি না, মানে ওই তুমি চিন্তা করো, চিন্তা করো, এই প্যান্ডেমিকের মধ্যে যদি নিট হয় তাহলে এমনিতেই সবাই মেডিকেল কলেজে যাবে। কেউ স্টুডেন্ট হিসাবে যাবে, কেউ পেশেন্ট হিসাবে যাবে, কিন্তু যাবে সবাই। জীবন চলছে না আর সোজা পথে। তুই কি নেশাও শুরু করছিস? তো সব বাজে গুণগুলো আজকে এক এক করে ধরা পড়ছে। কিসের কিসের নেশা করিস বল? ড্রাগ দাও, ড্রাগ দাও, মেরে নে, গাল চালাও, চরস লাও, এমডিএমএল। সেই পাখিটাও পোষ মেনে ছিল একদিন ভালোবাসায়। পাখি পোষ মেনে গেছে?
হাতে শ্যাম্পুর বোতলটা নিয়ে কোথায় আছিস তুই এদিকে? হ্যাঁ ঠিক আছে, তোকে বেশি বক বক করতে হবে না, স্নান করতে যাচ্ছি, বেশি বক বক করবি না একদম। রাত্রেবেলা স্নান? আর স্নান করবে তুই হেডফোন নিয়ে কি করবি? অনেক হয়েছে শুনু, এবার চলবে শুধু। হে গাইস, আমি প্রথমবার এসেছি আর চ্যানেলে তোমাদের, আশা করছি আমার ক্যারেক্টার তোমাদের ভালো লেগেছে, খারাপ লেগেছে যাই লাগুক সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, এটাতে তোমরা লাইক করো, অ্যান্ড এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, এটা তোমরা ফলো করতে পারো আমাদের। সো কিপ সাপোর্টিং দ্য বাচাল বুলি। নিচে লাল মতো একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওটাকে ঠুকে দাও।